হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকে আমি আলোচনা করব, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর 1/2021 তোমরা দেখতেই পাচ্ছ। এই নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিসার এবং আরও বিভিন্ন পদে নিয়োগ চলছে, এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটা নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আছে 1/2021। আর এই নিয়োগের আবেদন পদ্ধতি আছে অনলাইন, এবং এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে, এবং আবেদন শুরু হচ্ছে 12/2/2021 থেকে এবং চলবে এটা 11/3/2021 পর্যন্ত। এবং অফিসিয়াল নোটিফিকেশানে এখানে সিরিয়াল নম্বর, নেম অফ দ্য ইনস্টিটিউশন, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ দ্য ভ্যাকান্সি, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, গ্রস স্যালারি এবং পোস্ট কোড এখানে দেওয়া রয়েছে। যেখানে প্রথম 1 নম্বর পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে ভ্যাকান্সি আছে SC একটা, এবং কোয়ালিফিকেশান যেটা লাগবে অনার্স গ্র্যাজুয়েট এখানে, তার সঙ্গে ওয়ার্কিং নলেজ দরকার কম্পিউটারের উপরে, এবং 2 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন। 2 নম্বর পদটি আছে অফিসারের জন্য, ভ্যাকান্সি আছে 3টে সাধারণের জন্য, এবং এই অফিসার পদের জন্য যে কোয়ালিফিকেশান প্রয়োজন, এখানে 60% মার্কস নিয়ে HS পাস করে থাকতে হবে, এবং তার সঙ্গে দরকার BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ, এবং তার সঙ্গে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কোর্স করে থাকতে হবে। এর পরের পদটি আছে ম্যানেজার পদের জন্য, ভ্যাকান্সি আছে SCদের জন্য একটা, এখানে BCom পাস করে থাকতে হবে CAIIB অথবা CA নিয়ে, তার সঙ্গে 5 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন। পরবর্তী পদটি আছে অ্যাকাউন্টস অফিসার, এখানে জেনারেল একটা ভ্যাকান্সি, এখানেও BCom প্রয়োজন, ওয়ার্কিং কম্পিউটার নলেজ প্রয়োজন, এবং এখানে যে এক্সপিরিয়েন্স দরকার সেটা 2 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন ফিনান্সিয়াল ওয়ার্কের ওপরে, তার সঙ্গে এখানে MBA প্রয়োজন ফিনান্সের ওপরে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে জেনারেলদের জন্য একটা ভ্যাকান্সি এবং ST-দের জন্য একটা ভ্যাকান্সি, এখানে BCom অনার্স নিয়ে পড়ে থাকতে হবে, ওয়ার্কিং নলেজ প্রয়োজন কম্পিউটারের ওপরে, এবং এখানে 2 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন ফিনান্স ম্যানেজমেন্টের ওপরে। পরবর্তী পদটি আছে চিফ অ্যাকাউন্টেন্ট, ভ্যাকান্সি UR একটা অর্থাৎ সাধারণের জন্য একটি, এখানে চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে BCom পড়ে থাকতে হবে অথবা MBA করা প্রয়োজন ফিনান্সের ওপরে। পরবর্তী পদটি আছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, এখানে ভ্যাকান্সি একটা সাধারণের জন্য, এখানে BCom অনার্স নিয়ে পড়ে থাকতে হবে, ওয়ার্কিং নলেজ প্রয়োজন কম্পিউটারের ওপরে, এখানেও MBA বা MCA করে থাকতে হবে ফিনান্সের ওপরে, এবং এখানেও 3 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। পরবর্তী পদটি আছে ম্যানেজার সিভিল, এখানেও ভ্যাকান্সি একটা UR এর জন্য, এখানে BTech নিয়ে পড়ে থাকতে হবে, এবং তার সঙ্গে এখানে 3 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন সিভিলের ক্ষেত্রে। পরবর্তী পদটি আছে ইন্টারনাল অডিটর, এখানে ভ্যাকান্সি আছে UR 2, OBC একটা, এখানে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপরে, এবং এখানে যে এক্সপিরিয়েন্স প্রয়োজন সেখানে 2 বছরের একটা অডিট ফার্মের ওপরে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। পরবর্তী পদটি আছে ডেপুটি জেনারেল ম্যানেজার, ভ্যাকান্সি আছে UR 1, এখানে মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, এবং সেখানে 55% মার্কস থাকা বাধ্যতামূলক, এখানে কম্পিউটারের ওপরে ডিপ্লোমা প্রয়োজন, এবং এখানেও কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন থাকছে যে কোনো ব্যাংকিং সেক্টরে। পরবর্তী পদটি আছে এম্পোরিয়াম ম্যানেজার বা BPO, এক্ষেত্রে যে ভ্যাকান্সিটা আছে সাধারণের জন্য 4টি, SC 2টি, ST 1টি, OBC এই ক্যাটাগরির জন্য 1টি, এবং OBC B ক্যাটাগরি 1টি ভ্যাকান্সি, এখানে পড়াশুনো করে থাকতে হবে BCom নিয়ে, তার সঙ্গে একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স প্রয়োজন কম্পিউটারের ওপরে, এবং 1 বছরের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা প্রয়োজন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ওপরে। পরবর্তী পদটি আছে সিস্টেম ম্যানেজার পদের জন্য, এখানে ভ্যাকান্সি আছে SC-দের জন্য একটা, এখানে পড়াশোনা করে থাকতে হবে BTech নিয়ে কম্পিউটারের ওপরে, কম্পিউটার সায়েন্সের ওপরে, এবং তার সঙ্গে এখানে BBA করে থাকতে হবে, এবং 1 বছরের একটা এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন কোর ব্যাঙ্কিং সিস্টেমের ওপরে। পরবর্তী পদটি আছে সিস্টেম অ্যানালিস্টের ওপরে, এখানে ভ্যাকান্সি আছে একটা, এখানে কোয়ালিফিকেশান প্রয়োজন BTech, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেটওয়ার্কিং এবং DBMS-এর ওপরে, তার সঙ্গে 1 বছরের আরও একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন কোর ব্যাঙ্কিং সার্ভিসের ওপরে। পরবর্তী পদটি আছে ডেপুটি ম্যানেজার, এখানে ভ্যাকান্সি আছে UR 1 এবং SC 1, এখানে BCom অনার্স নিয়ে পড়ে থাকতে হবে, যেখানে ডিপ্লোমার প্রয়োজন, এবং এখানে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কম্পিউটারের ওপরে, এবং 1 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন।
এরপর আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে ভ্যাকান্সি আছে ইউআর দুটো, এসসি একটা, এসটি একটা, ওবিসি এ ক্যাটাগরির একটা। এখানে কোয়ালিফিকেশন প্রয়োজন বিকম অনার্স অথবা ডিপ্লোমা ইন মার্কেটিং, তার সঙ্গে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটারের ওপরে, এবং এক বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন মার্কেটিং ফিনান্সের ওপরে। পরবর্তী পদ আছে সিস্টেম অ্যাডমিন, এখানে ইউআর ভ্যাকান্সি একটা। এখানে যে কোয়ালিফিকেশন প্রয়োজন, এখানে আছে কম্পিউটারের ওপরে বিটেক করে থাকতে হবে, 5 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন নেটওয়ার্কিং অ্যান্ড ডিবিএমএসের ওপরে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা প্রয়োজন কোর ব্যাঙ্কিং সিস্টেমের ওপরে। এবার এখানে বয়সের ব্যাপারে বলা আছে, সাধারণের ক্ষেত্রে বয়স দেওয়া আছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে বয়সের যেমন ছাড় থাকে তেমনভাবে বয়সের যে চার্ট সেটা করে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবার এখানে একটা পরীক্ষার ফিজের কথা বলা আছে, যেটা জেনারেলদের ক্ষেত্রে যে ফিজটা লাগছে সেটা হচ্ছে এক্সামিনেশন ফি 400 টাকা, প্রসেসিং ফি 250 টাকা। অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ফিজটা একই আছে, কিন্তু এসসি বা এসটিদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ কিন্তু লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং নোটিফিকেশনের শেষে ইম্পর্টেন্ট নোটস বলে কিছু পয়েন্টস এখানে দেওয়া রয়েছে, যেখানে একটা হেল্পলাইন নম্বরও কিন্তু দেওয়া রয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল 2021-এর আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। তো এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কর, এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই নিয়োগ সংক্রান্ত যদি আরও তোমাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।